ফুলে ফুলে সুরভিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আপনারা দেখছেন এসএমটিভি। বাহারি রঙিন ফুলে রঙিন পিঁচ ঢালা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ড। নান্দনিক ফুলের মেলায় বর্ণিল সড়ক দ্বীপে পরিণত হয়েছে মাইলের পর মাইল। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 192 কিলোমিটার মহাসড়কের 143 কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফুল গাছ লাগানো হয়েছে। এসব গাছে নানা রঙের ফুলে বর্ণিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের আইল্যান্ড। দেশের লাইফলাইন হিসেবে খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন সৌন্দর্যের অপরূপ দৃশ্যে পরিণত হয়েছে। জানা গেছে, 1 লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির ওপর না পড়ে, সেজন্য ডিভাইডারের ওপর রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফুল গাছ। ফলে মহাসড়কের কোথাও কোথাও দেখা যায় ফুলের বাগান, আবার কোথাও কোথাও সবুজ বৃক্ষের সমারোহ। এসব ফুল গাছের মধ্যে রয়েছে হৈমন্তী, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, জারুলসহ প্রভৃতি। প্রথম ধাপে এরকম 54,000 ফুল গাছ লাগানো হয়েছে কুমিল্লার দাউদকান্দি থেকে সোয়াগাজী বাজার পর্যন্ত। আবার দ্বিতীয় ধাপে 14 গ্রাম থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত লাগানো পাহাড়ি 42,000 গাছগাছালি। এগুলির উচ্চতা 2 মিটার থেকে 5 মিটার পর্যন্ত। করোনা ভাইরাসের কারণে গণপরিবহন প্রায় 2 মাস বন্ধ থাকায় এ অঞ্চলে প্রাণ ও প্রকৃতি যেন নতুন জীবন পেয়েছে। এ মনোরম পরিবেশ দেখে মুগ্ধ এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। বিশেষ করে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি, গৌরীপুর, নিমসার, সোয়াগাজী, মিয়াবাজার ও ফেনীর বিভিন্ন অংশে যেখানেই চোখ পড়বে সেখানেই ফুলের সমারোহ চোখে পড়বে। এ মহাসড়কের 4 লেনের আইল্যান্ডে কুমিল্লাসহ ফেনী, চট্টগ্রাম অংশে যেন বর্ণিল ফুলের মেলা বসেছে। এছাড়া সৌন্দর্য বৃদ্ধি এবং আইল্যান্ড দখলমুক্ত রাখতেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 4 লেনের প্রজেক্ট ম্যানেজার জানান, এ মহাসড়কের ফেনী জেলার অংশের আইল্যান্ডে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহেগুনি, শিশু, আকাশমণি, চালতা, নিম, একাশিয়া, হরিতকিসহ বিভিন্ন প্রজাতির 42,000 গাছ লাগানো হয়েছে। এ মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালক খোরশেদ আলম বলেন, আমি প্রতিদিন কুমিল্লা শহর থেকে ফেনীর মহিপালে যাতায়াত করি। মহাসড়কের মাঝে মাঝে ফুলের বাগান দেখতে খুব ভালো লাগে। এমন সুন্দর ফুলের বাগানে দিন দিন মহাসড়কের আকর্ষণ বাড়ছে। সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী বলেন, 4 লেন প্রকল্পের আওতায় 14টি বাইপাস, সেতু ও কালভার্ট ছাড়া মহাসড়কের আইল্যান্ডে এসব গাছ লাগানো হয়েছে। গাছ পরিচর্যায় প্রতিদিন 35 জন শ্রমিক কাজ করছেন। মহাসড়কে মনে করেন যে এই যে ফুল বাগান আছে, ফুল বাগান খুব দেখার খুব অত্যন্ত সুন্দর, এবং কি বিদেশি লোকেরা আসা যাওয়া করে, আমরা বাংলাদেশের লোকেরা আসা যাওয়া করি, খুব সৌন্দর্য দেখা যায়। এটা আমাদের খুব মনের আনন্দ পাওয়া যায় ফুলগুলো দেখলে। পরিচর্যা করা উচিত মনে করেন যে যারা এটার পরিচর্যা করে, এটারে তারা পরিচর্যা করা উচিত, এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আরও সৌন্দর্য দেখা। কামরুল হাসান বিজয়ের ক্যামেরায় শাকিল মোল্লার রিপোর্ট।